আসলে মানুষ কারা, এটাই হবে আজকে আমার ওয়াজের মূল কথা। পৃথিবীতে মানুষের অভাব নাই, হিন্দুও মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ, ইহুদি মানুষ, নাসারা মানুষ, মুসলমান মানুষ, আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? প্রত্যেকের একটা কথা আমরা সকলে কি মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাকে মানুষ বলেছেন এটা আমরা আজকে জানবো। শুধু মানুষ নামে জবান দিয়ে বুড়ি আওড়ালেই চলবে না, মানুষ হতে গেলে কি দরকার এটা আমাদের আগে জানতে হবে। তবে জানি না তা নয়, সকলেই জানে। সম্মানিত হাজির, আল্লাহ তাবারক তাআলা সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিচ্ছেন, আর রহমান, আমি তো সেই রহমান, আল্লামাল কোরআন, যে রহমান কোরআনের ইলম, কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছে, সুবহানাল্লাহ। বলে আমি তো সেই রহমান, খলাকাল ইনসান, যে রহমান মানুষকে সৃষ্টি করেছে। আপনারা বুঝে থাকলে আমার একটা প্রশ্নের উত্তর দেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাবারক তাআলা মানুষ আগে পাঠাইছে না কোরআন আগে পাঠাইছে? জি, অনেকে বললেন কোরআন কেউ বলেছেন মানুষ, আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে প্রথম মানুষ না কোরআন আগে? তার মানে বুঝে গেল মানুষ আসছে আগে, কোরআন আসলো পরে। তার মানে আদম আলাইহিস সালাম হলো প্রথম মানুষ, আর আমার প্রথম নবী, শেষ পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীর উপরে আল্লাহ কোরআনকে নাযিল করেছে, কথা বলে ঠিক কি না? সম্মানিত হাজিরি, এই কোরআনের সূরা ফাতিহার পরে একটা সূরা আছে, সূরার নাম কি? এই বাকারা শব্দের অর্থ কি? আচ্ছা, গাভী মানে এর জাতিগত একটা নাম আছে, কি? গরু। আচ্ছা, কোরআনের একদম লাস্টে একটা সূরা আছে, সূরাটার নাম কি? মাশাআল্লাহ, আর বোঝা গেছে আপনারা তাহলে কোরআন পড়তে জানেন। লাস্টে হলো নাস, শুরুতে হলো গরু, লাস্টে হলো মানুষ, শুরুতে হলো গরু। অথচ আল্লাহ পাক কোরআনে বলে কুনতুম খায়রাত উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ পাক বলে পৃথিবীর ভিতরে আমি কতগুলো মাখলুক সৃষ্টি করেছি, তার মধ্যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি হিসাবে আমি আল্লাহ পাক বের করেছি। যারা সুবহানাল্লাহ বললেন আপনারা বাড়ির যে বললেন রাইতা দিয়ে রাখি, আল্লাহ তাবারক তাআলা বলতেছেন মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ করে বের করলাম। এ মুসলমান একটু উত্তর দেন, আপনাকে যদি আমি দুইটা জিনিস সাজায় রাখতে বলি, একটা সম্মানিত আর একটা অসম্মানিত, সম্মানিত জিনিসটা আপনি উপরে রাখবেন না নিচে রাখবেন? আমি যদি আমার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি বললেন মানুষ শ্রেষ্ঠ, তাহলে সেই মানুষ নামের সূরা দিলেন কেন নিচে, আর গরু নামের সূরা আপনি কেন দিলেন উপরে, এর কারণ কি? এর মধ্যে কারণ আছে না নাই? আর এই আওয়াজটা একটু পরে শুনবো, তার আগে জানবো সেই কথা। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আগে পাঠাইলেন মানুষ, পরে পাঠাইলেন কোরআন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন আল্লামাল কোরআন, তারপরে বললেন খলাকাল ইনসান, কেন? আপনি যদি বগুড়া বেড়াইতে যান, আপনারা যদি কেউ জিজ্ঞেস করে ভাই বাড়ি কই, আপনি কি ফরিদপুর বলবেন? কি বলবেন? কেন? কারণ বগুড়ার মানুষ ফরিদপুর চিনতেও পারে নাও পারে, আবার ফরিদপুর বললে প্যাঁচ লাগবে পারে, কারণ জেলা ফরিদপুর নাই, আমি গ্রামের নামও ফরিদপুর আছে, হাকিপুর রোডের পাশে, সিরাজগঞ্জ রোডের পাশে, ওখানে এক ফরিদপুর আছে, জিয়া কলেজের পিছনে ওখানেও একটা ফরিদপুর আছে। তার মানে আমরা বলবো কি? পাবনা। আপনি যদি ঢাকায় যান, কেউ যদি জিজ্ঞেস করে ভাই বাড়ি কই, ফরিদপুর বলবো না? কেন? কারণ ফরিদপুর চিনবে না। আর যদি পাবনার কথা বলি তাহলে সবাই চিনবে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হুজুর বাড়ি কই, আমি কিন্তু আমার শেরপুর উপজেলার কথা বলবো না, আমি বলবো আমার বাড়ি বগুড়া। হয়তো বলতে পারেন হুজুর এগুলো বলার কারণ, কারণ হলো একটা
প্রত্যেকটা মানুষ তার নিজের পরিচয় দেওয়ার আগে ছোট করে দেয় না, বরং বড়টাই আগে প্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্নের উত্তর দেন, দুনিয়ার জমিনের ভিতরে মানুষ বেশি দেখা যায় না কোরআন বেশি দেখা যায়? মানুষ বেশি দেখা যায়। তাহলে আল্লাহ সৃষ্টি করলেন মানুষকে বেশি, অথচ আল্লাহ পাক সেই মানুষের কথা বললেন পরে, কোরআনের কথা বললেন আগে। এর কারণ কি? এর কারণ আমি তালাশ করতে পারছি তখন আমি আপনাদের খেদমতে একটা গল্প বলবো। গল্প, আমি যখন আমার বাড়িতে যাই, আমার চাষিরা আমাকে দেখলে ভঙ্গুর দেয়। আমি আমার চাষিকে জিজ্ঞেস করেছিলাম, চাষি, আমার চাষ তো ভাইয়েরা অনেকেই এখানে বসা, আপনি তাদেরকে দেখলে মাথায় কাপড় দেন না, তো আমার দেখলে আপনার মাথায় কাপড় দেওয়ার কারণটা কি জানতে পারে? চাষি বলে, বেটারে সত্যি বলতে কি, তোরে দেখলেই কেমন যেন সরব লাগে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমার মাথার ভিতরে শুধু ঘুরপাক খাওয়া শুরু করলো ব্যাপারটা। এটা বলার কারণ কি? আমাকে দেখলে সরম লাগে, আর আমার বাকি চাচাতো ভাইদের আছে তাদেরকে দেখলে সরম লাগে না। এর পেছনে কারণ কি? না, আমার দেমাগে খাপ খেলে না, পারি না। হঠাৎ করে একদিন একটা বই পড়তেছিলাম, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির লেখা, কিতাবটার নাম হলো মুসলমানের হাসি। এই কিতাবের ভিতরে আমি দেখলাম যে আল্লাহর এক বান্দি তার নাতি সাথে করে নিয়ে নদীর ঘাটে গোসল করতে গেছে। আপনাদের এলাকায় মেয়ের এরকম নদীর ঘাটে গোসল করে না? দেখছেন তো? আচ্ছা, তো নদীর ঘাটে গোসল করতে যায় নাতিকে নদীর কিনারায় উপরে দাঁড় করায় রেখে বলছেন, তুই এখানে দাঁড়ায় থাকবি আর আমি গোসল করব, যদি কোনো মানুষ আসে তাহলে আমাকে বলবি, আমি সতর্ক হব। আমার কথা বোঝা যায় তো? নাকি এবার উপরে দাঁড়ায় আছে, দাঁড়িয়ে গোসল করতেছে, হঠাৎ করে নদীতে একটা মানুষ আসতেছে। দাদি কথা অনুযায়ী দাদিকে সতর্ক করার জন্য নাতি বলতেছে, দাদি মানুষ। যেই বলছে মানুষ, সাথে সাথে দাদি মাথায় কাপড় দিয়েছে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে ঢাকলো। এরপর মহিলাদের একটা স্বভাব, যতই ঢাকা ঢাকুক তারপরেও একটু উঁকি ঝুঁকি মারবেই। কথা কথা ঠিক কিনা? একটু হলেও উঁকি ঝুঁকি দিয়ে দেখবে, দেখি কে আসতেছে। এইরকম করে উঁকি দিয়ে দেখে, আরে এ নামকের ধোপা, ধোপা সে না, কাপড় ধৌত করে, আর এ তো আমাদের ধোপা। এর নাকি এসে বলতেছে, তোরা থাপ্পড় দেব দেখা, তোরা বলছি মানুষ আসলে বলবি, এর তো আমাদের ধোপা, প্রতিদিনই দেখবি। আচ্ছা, ও তো ধোপা, ও মানুষ না। কথা কথা দেখেন, আমি চিন্তাই করে গেলাম, তিনি এখানেও এরা ধোপা কর, এও মানুষ না, তাহলে মানুষ কে? সম্মানিত হাজির, আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। এই জন্য আমি এই মানুষ নিয়ে যখন চিন্তা করতেছিলাম করতেছিলাম, তখন আমার ভিতরে আরেকটা জিনিস মনে পড়লো। আসলেও তো ঠিক, আমরা একটা সমাজের ভিতরে আমাদের একটা শিক্ষিত মানুষের জবানের একটা কথা আছে, শিক্ষায় জাতি মেরুদণ্ড। যেই জাতির মধ্যে শিক্ষা নাই সেই জাতির মেরুদণ্ডের হার ভাঙ্গা, আর মেরুদণ্ডের হার ভাঙ্গা হলে যেমন একটা মানুষ চলতে পারে না, একটা সমাজের মধ্যে শিক্ষা না থাকলে সেই সমাজ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করবেন, আমি কিছু গল্পের মতো কথা বলতেছি, রাগ হচ্ছে না তো আপনাদের? মনে মনে বলতেছে হুজুর একটু সুর সার দিবে, সুর তো শুনছেন, আজকে সুর হবে না, আজকে সুর সারা আওয়াজ হবে, একটু মনোযোগ দেখো একটা কথা বলো। সম্মানিত হাজিরিন, একজন মানুষের হাত আছে পা আছে কিন্তু চলতেও পারে না ধরতেও পারে না, এটা কি মানুষ? কথা বোঝেন নাই? পঙ্গু মানুষ বা লুটা মানুষ ঠিক কিনা বলো? চোখ নাই, চোখ আছে কিন্তু দেখতে পারে না, কি মানুষ? অন্ধ। কান আছে শুনতে পারে না, কি মানুষ? কথা বাস। এখন আসেন, মুখ আছে বলতে পারে না, এটা কি মানুষ? বোবা। সম্মানিত হাজিরি, ভালো করে বুঝবেন, হাত আছে ধরতে পারে, পা আছে চলতে পারে, চোখ আছে দেখতে পারে, কান আছে শুনতে পারে, মুখ আছে বলতে পারে, বর নিচে পটা দিলে র হয় বলতে পারে না, এই মানুষ কি মানুষ? কি মানুষ? মূর্খ মানুষ।
তাহলে বোঝা যাইতেছে এখনো পরিপূর্ণ মানুষ হয়েছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল হাত পা চোখ কান না থাকলে মানুষ হওয়া যায় না। আমাদের শিক্ষিত জাতির কাছে ওই মানুষটাই মানুষ যে মানুষের ভিতরে আক্ষরিক জ্ঞান আছে। টিপসই শৈশব করার সময় বৃদ্ধাঙ্গুল না দিয়া কলম দিয়ে দস্তখত করে এই মানুষটাকে আমরা শিক্ষিত বলি কথা বলেন ঠিক কিনা? এরপরও দেখলেন এই যে মাদ্রাসায় অনেক সময় ছাত্র ভর্তি করতে এসে অনেক অভিভাবক বলে আমার ছেলেটাকে আপনার কাছে দিয়ে আমি একটু মানুষ বানিয়ে দিই, বলে না আসলে কি মানুষটা একসময় মানুষ, তারপরেও কেন বলে? সম্মানিত হাজির একটু খেয়াল করেন, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম ধোপাও মানুষ না। কিছুক্ষণ পরে নাকি ধমক জামার মতন করতেছে, তো ওই যে গ্রাহক লোক আসতেছে তখন নাকি আবার বলে দাদি মানুষ। পেছনে যারা আছেন কথা বলেন না প্লিজ। সম্মানিত হাজির, আমি আপনাদের খেদমতে বুঝার জন্য বলতেছিলাম দ্বিতীয়জন মানুষ যখন আসতেছে এবার নাতি চিৎকার মেরে বলতেছে দাদি মানুষ, দাদি আবার সতর্ক হয়েছে আগের মতো আবার উঁকি মারে, আবার উঁকি দিয়ে দেখে তো আমার চাচাতো ভাই, ওটা কি ভাই আগেরটা কি এটা কি ধমক দেয় ভাই আমিও বই পড়তেছি আপনাকে চিন্তা করতেছি আসলে মানুষ কেন? সম্মানিত হাজির, এরপরে তৃতীয় নাম্বার ওই দিক দিয়ে আরেকটা মানুষ আসতেছে, মানুষটার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, পরনের মধ্যে জুব্বা, সে হলো পাঁচ কঙ্কুলি জামে মসজিদের সম্মানিত ইমাম। এখন এই ইমামক দেখে নাতি চিন্তা করে আগেরটা ভোপা পরেরটা চাষতো ভাই, আর এটা আমাকে হুজুর ফজরও দেখি, জহরও দেখি, আসরও দেখি, মাগরিবের দেখি, ঈশাকেও দেখি, আবার কেউ মরে গেলে জানাজাতেও দেখি, দোয়া পূর করবার সময় তখনও দেখি, নতুন বাড়ি করলে তাতেও দোয়াই দেখি, মিলাদে দেখি, দেখি নে এমন কোন জায়গা হুজুর নাই কথা বল দিক না, সব জায়গায় হুজুর। তো আগে দুইটা কথা কয়া পেটন খাবার ধরে খাই নেই, এবার ওই হুজুরের কথা বলে পেটন খাবো দরকার নাই, এবার বলবই না, নাকি এবার কিচ্ছু না বলে চুপ করে আছে। এখন হুজুর এই দিক দিয়ে এসে এটাকে একজন মহিলা গোসল করতেছে অসতর্কত অবস্থায়, হুজুর সাথে সাথে তার নজরটা নিম্নগামী করেছে কেন? কারণ কোরআনের ভিতরে আল্লাহ বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. ضرب الله أكبر عرفت ضرب الله أكبر يا مسلمان الله رب العالمين قرآن الكريم بكر شندر كر جنادن قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا পুরোজন। এ দুনিয়ার পুরুষেরা, এ দুনিয়ার পুরুষেরা তোমরা শোনো, যখন তোমরা রাস্তার মধ্যে চলাফেরা করবা, যখন তোমরা রাস্তায় চলবা, আমি আল্লাহ তাবারক তাআলার হুকুম, তোমাদের নজরটা তোমরা নিম্নগামী করবা আর লোকদের স্থানের হেফাজত করবা হুকুম কার? আল্লাহর কোরআনের কোরআনের মানুষ মসজিদের একজন ইমাম একজন মহিলাকে এমন করে গোসল করতে যখন দেখেছে সঙ্গে সঙ্গে এরকম একটা আওয়াজ করার পরে বন্ধুরে আমার মাথার নিচের দিক দিয়ে যখন হুজুর চলে যান মুরিমা এবার লাফ দিয়ে উঠে আসলো, আসার পরে নাতিরে পিতা শুরু করতে তোরে বলছি মানুষ হাতলে বলবি, মানুষ হাতলে বলবি, মানুষ হাতলে বলবি, কেন বলবি না, কেন বলবি না, কেন বলবি না। এবার নাতি ডাকছে কয় ও দাদি আগে দুইজনের কথা বলছে তুমি পেটন দিবার ধরে যাও নাই, এবার হুজুরের কথা আমি কেমনে বলবো, কারণ ফজরেও হুজুর দেখি, জহরেও হুজুর দেখি, আসরেও হুজুর দেখি, মাগরিবেও হুজুর দেখি, বারবার যেই মানুষটা দেখতে পাই এই মানুষটার কথা বলে তোমার পেটন খাবো নাকি, এবার দাদি ডাকছে কয় নাতি রে বুঝবি না এটাই হলো আসল মানুষ।
তাহলে আর বাকি গুলার দেখলে শরম নাই কেন? এর পিছনে কারণ কি? এ মুসলমান, আমি সূরা বাকারার তাফসীরটা যখন পড়তেছিলাম সেখান থেকে একটু জ্ঞান অর্জন করলাম, আমার সূরা রহমানের দিক যখন জ্ঞান, সূরা আর রহমান যখন আমি পড়তেছিলাম আমার আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এই জায়গার ভিতরে আমি দেখলাম আগে বলছে আল্লাহ কোরআনের কথা, পরে বলছেন আল্লাহ মানুষের কথা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আগে পাঠাইলেন মানুষ, পরে পাঠাইলেন আল্লাহ কোরআন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের কথা বললেন আগে, মানুষের কথা বললেন পরে। কারণটা কি? আমি যখন ব্যাখ্যা করতেছিলাম পড়তে 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 বাগানে একটা জায়গার ভিতরে সুন্দর করে দেখতে পাইলাম দুনিয়ার জমিনের ভিতরে একজন মানুষের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সব কিছু থাকার পরেও বর্ণেছে ফোটা দিলে যেমন লোকটা বলতে পারে না, এই লোকটার সমাজের মানুষ যেমন করে মূর্খ মানুষ কই? আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যদি কেউ মানুষ হইবার চাই, আমার আল্লাহ বলেন গোলাম রে, আমি আল্লাহর কাছে যদি মানুষ হইতে চাও তাহলে সর্বপ্রথম আমি আল্লাহর কোরআন শিক্ষা করে না। আল্লাহ বলেছেন ফিলোসফি করলে মানুষ হওয়া যাবে না। আবার কেউ হয়তো মন খারাপ করতে পারে, হুজুর আপনি কি অঙ্ক ইংরেজির বিরুদ্ধে বলবেন? না না না, আল্লাহ পাক ফিলোসফির কথা বলে নাই, বায়োলজির কথা বলে নাই, কেমিস্ট্রির কথা বলে নাই, ম্যাথের কথা বলে নাই। তবে বন্ধুরে আমার কোরআন এমন একটা জিনিস, আপনি যদি যাচাই করবার চান, কোরআনের মধ্যে ফিলোসফি আছে, কোরআনের মধ্যে বায়োলজি আছে, কোরআনের মধ্যে কেমিস্ট্রি আছে, কোরআনের মধ্যে ম্যাথ আছে, কোরআনের মধ্যে সায়েন্স আছে, সকল বিষয়ের জ্ঞান এই কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। কিন্তু আজকে মানুষ বন্ধুরে আমার কোরআন পড়তে চায় না, কিন্তু নিজেদেরকে মানুষ বলে দাবি করে। বন্ধুরে আবার আবার আল্লাহ এখন যদি লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মন্ত্রে আমার দুনিয়ার জমিনের ভিতরে সব জায়গার মানুষের দাম আছে, মসজিদের ইমামের দাম নাই, মসজিদের মসজিদের দাম নাই, পৃথিবীর ভিতরে সবটাইতে যদি কম বেতনের কাম কোন জায়গায় থাকে আর সেই জায়গাটার নাম হলো ইমাম আর মসজিদ। আওয়াজ করে বলেন ঠিক না? দেখে আমার বড় আফসোস লাগে মুসলমান যারা আপনারা মনে করেন ফিলোসফি শিখলে মানুষ হওয়া যায়, বায়োলজি কেমিস্ট্রি শিখলে মানুষ হওয়া যায়, এবং তাই যদি হতো তাহলে বইটার মতো জায়গার মধ্যে মানুষ পিতায় হত্যা করা হতো না। এই আওয়াজ করে বলেন না কেন ঠিক কিনা? এই বাংলার জমিনের ভিতরে দাওরা হাদিস মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসার অভাব নাই। আপনাদের পাবনার ভিতরে বাগান কামিল মাদ্রাসা আছে, আপনাদের পাবনার ভিতরে দাওরা হাদিস মাদ্রাসা আছে, বাংলার জমিনের ভিতরে দাওরা হাদিস কামিল পাক মাদ্রাসার অভাব নাই। কিন্তু বন্ধুরে আমার একটা মাদ্রাসার কথা বলেন, একটা মাদ্রাসার কথা বলেন, যেই মাদ্রাসার ছাত্র ছাত্র বিদায় আর দুনিয়ার থেকে বিদায় করছে পাবেন না, পাবেন না। কারণ যেই জায়গার ভিতরে কোরআন আছে সেই জায়গায় মানুষ আছে, যেই জায়গায় কোরআন নাই সেই জায়গায় মানুষ নাই, সেই জায়গায় আছে জানোয়ার হায়ান। কথা কর না কেন ঠিক না? দেখে আজকে পৃথিবীর জমিনের ভিতরে বাজার কোরআন আছে কিন্তু কোরআনের এমন নাই, না থাকার কারণে মানুষ আজকে মানুষ নাই, হাইনার চাইতে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ হয়ে যখন মানুষ হত্যা করতে পারে।
পারে, এই মানুষগুলোরে কখনো মানুষ বলা যায় না, মানুষ বলা যায় না, এরা হলো মানুষ নামের এক নাম্বারের জানোয়ার। মুসলমান বন্ধুরা আমার রাগ করতেছে মনে হয়, একটা জিনিস পরিষ্কার করে শুনবেন, লোকমান আলোচনা আপনাদের খেদমতে করবো না। এখানে যতগুলো মানুষ আছেন হয়তো বলবেন হুজুর তাহলে আমরা কি মানুষ না? এ মুসলমান আপনাদের এলাকার গরু যখন প্রসাব করে বৈশা করে না দাঁড়ায় কর, আওয়াজ করে বলেন বৈশা না দাঁড়ায়। আমাদের দেশের মধ্যে অনেক যুবক দেখতে পাওয়া যায় ওই গরুর মতো প্রসাদ যখন আসে তখন বসে না, দাঁড়ায় দাঁড়ায় টান সারে, কথা পায় না কথা পায় না। এখন আপনারা বলেন গরুর প্রসাদ আসলে গরু দাঁড়ায়, আপনিও প্রসাদ আসলে আপনিও দাঁড়ান, গরু আর আপনার মধ্যে পার্থক্য কি? এ মুসলমান তাহলে গরু বোঝা আপনি তাই, বরং গরুর চাইতে নিকৃষ্ট, কথা কম ঠিক কিনা? আমি আপনাদের মাঝে একটা কথা বলবার চাই, ভালো করে শুনবেন। কুত্তা ছিলেন তো না কুকুর? এ মুসলমান এই তো কিছুক্ষণ আগে দিকটা ঘুরে গেল দিওজি সাপ, আমি কুত্তা বলি না বলে দিওজি সাপ, এই কুকুরের মধ্যে একটা স্বভাব আছে বলে হুজুর কি স্বভাব? আচ্ছা বলে যদি কি কুকুর ভালোবাসা বছরে কয়বার করে? কথা হ্যাঁ বছরে কয়বার? একবার করে ভালোবাসা করে? আমাদের মধ্যেও অনেক মানুষ আছে ওরা বছরে একবার ভালোবাসা দিবস পালন করে, আওয়াজ করে বলেন আছে না? তাহলে কুকুরের মধ্যেও যেই স্বভাব আপনার মধ্যেও তো সেই স্বভাব, তাহলে এখন আপনি কি বলবেন? আমি তো মনে করি মানুষের মধ্যে কুকুরের চাইতে নিকৃষ্টতম স্বভাব। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই মুসলমান কার্তিক মাসে যখন একজন কুকুর আর একজন কুকুরের সাথে যখন প্রেম নিবেদন করে, এ মুসলমান আমি কুত্তা নিয়ে কুকুর নিয়ে যখন পড়াশোনা করলাম, হাই আব্দুল হাই ওয়ান কিতাবের ভিতরে আল্লামা কামালউদ্দিন দামির রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে লিখে দিয়েছেন, একটা মা একটা মহিলা কুকুর আর একটা পুরুষ কুকুর দুইজনের মধ্যে যখন প্রেম হয়ে যায়, দুইজনের মধ্যে যখন ভালোবাসা হয়, আর একটা পুরুষ কুকুর যদি দেখে অমুক মহিলা কুকুরকে আর এক আমার ভাই ব্যবহার করতেছে তার সঙ্গে প্রেম করতেছে, এই কুকুর দ্বিতীয়বার ওই মেয়েটার দিক ফিরে তাকায় না, ওই মহিলা কুকুরের দিক তাকায় না, ও নতুন সন্তান করে নতুন একটা সাথীকে তালাশ করে, এর মানে হলো একজনকে ব্যবহার করেছে ওইকে আর দ্বিতীয়বার এই কুকুর ব্যবহার করে না, অন্য কোনো কুকুর তারে ব্যবহার করে না। কিন্তু পরা কপাল মুসলমানের এই বাংলার জমিনের ভিতরে একজন নারীকে একটা নয় দুই এমন পত্রিকার মধ্যে পাওয়া যায় দশজন পুরুষ পর্যন্ত ধর্ষণ করেছে, কথা কন্যাকান ঠিক কিনা? কুকুর যদি একটা মহিলা কুকুরকে ব্যবহার করে আর এক পুরুষ কুকুর তার দিক তাকায় না, আর তুমি কিসের মানুষ কি বলে তুমি মানুষ প্রমাণ করবার চাও? তুমি তো হায়নার চাইতেও নিকৃষ্ট, তুমি তো কুত্তার চাইতেও নিকৃষ্ট। একজন নারীকে দশজন ব্যবহার করে এরা মানুষ হতে পারে না, এরা কুত্তার চাইতেও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? এই পশু জাতির মানুষদেরকে যদি আপনি দুনিয়ার জমিনের ভিতরে সভ্য জাতির মধ্যে যদি আনবার চান, বাস্তবের দুনিয়ার জমিনে শিক্ষা দিয়ে কাম হবে না, ওদেরকে বাস্তবায়নের ভিতরে আইনের আওতার মধ্যে একমাত্র কোরআনের আইন ছাড়া ওই পশুগুলারে মানুষ বানানো সম্ভব নয়, কথা বললেন ঠিক কিনা?